এবার চাঞ্চল্যকর খবর শোনাবো আপনাদের। প্রেমিকাকে ডেকে এনে খুন করলো প্রেমিক, দেখুন। প্রেমিকাকে ডেকে এনে ছুরি দিয়ে খুন প্রেমিকের, প্রেমিকাকে ডেকে এনে ছুরি দিয়ে খুন করলো প্রেমিক, এমনই অভিযোগ উঠে এসেছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের দৌলতাবাদ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে রীতিমতো। স্কুলের সামনে বাকবিতণ্ডতে জড়িয়ে পড়ে প্রেমিক প্রেমিকা, আর যার জেরে এই খুনের ঘটনা সামনে এসেছে। সেই মুহূর্তে ছুরি দিয়ে আঘাত করতে থাকে ওই যুবক, এমনটাই অভিযোগ উঠে এসেছে। অভিযুক্ত মিঠু শিককে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। প্রেমিকাকে ডেকে এনে ছুরি দিয়ে খুন প্রেমিকের, আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে সাগর। সাগর, প্রেমিকাকে ডেকে নিয়ে ছুরি দিয়ে খুন প্রেমিকের এই মুহূর্তের বিস্তারিত আপডেট কি রয়েছে? একদমই দেখো, আজকে গৌরব যেটা তোমাকে জানিয়ে আজকে সকালে কিন্তু মুর্শিদাবাদের যে দৌলতাবাদ থানা আছে, এই দৌলতাবাদ থানার একটি প্রাইমারি স্কুলের সামনে একটি ছেলে একটি মেয়েকে দেখতে পাওয়া যায়, এবং সেই মেয়েটির সঙ্গে ছেলেটি যখন ঝগড়া করার চলাকালীন কিন্তু ছেলেটি একটি ছুরি বের করে এলোপাতাড়ি মেয়েটার দিকে আঘাত করতে লাগে, এবং সেখানকার এলাকার মানুষজন কিন্তু দেখতে পায়, এবং সেই এলাকার মানুষজন তাকে আটকাতে গেলে পরও কিন্তু শোনে না, এবং পরবর্তীকালে সেই মেয়েটির পরে জানতে পারা যায় যে সেই মেয়েটি হচ্ছে তার ছেলেটিরই প্রেমিকা। এবং এই যে ঘটনা, এই প্রেমিকাকে কিন্তু বাড়ি থেকে ডেকে নিয়ে আসা হয়েছে, তবে কি কারণের জন্য যে প্রেমিকাকে এরকম একটি জায়গায় ডেকে নিয়ে আসা হয়েছে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো খোলাসা হয়নি। তবে এই একজন যে ভালোবাসার সম্পর্ক, সেই ভালোবাসার সম্পর্কে ভুলে গিয়ে এত একটা মর্মান্তিক দৃশ্য কি কারণের জন্য হয়েছে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। তবে ইতিমধ্যে কিন্তু দৌলতাবাদ থানার পুলিশ এই যে অভিযুক্ত যে ছেলেটিকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আমরা যা পুলিশ সূত্রে জানতে পারি সেই ছেলেটির নাম হচ্ছে মিঠু শেখ, এবং তার সঙ্গে কিন্তু বেশ দীর্ঘ কয়েক বছরই কিন্তু সম্পর্ক ছিল, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র। সবচেয়ে বড় প্রশ্নের বিষয়, মেয়েটি কিন্তু একেবারে নাবালিক, অর্থাৎ বলা যেতে পারে সাবালিকা নয়, একেবারে নাবালিকা, তাকে ডেকে এনে খুনের ঘটনা ইতিমধ্যে চাঞ্চল্য ছড়ানোর কথা। সেক্ষেত্রে বর্তমানে পুলিশ থেকে প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করেছে? সেক্ষেত্রে কোনো রকম এখনো পর্যন্ত গ্রেপ্তার তো হয়েছেই, সেক্ষেত্রে কোনো তদন্তের ভিত্তি করে কোনো রকম সামনে এসেছে কি কারণে খুন? একদমই দেখো, পুলিশ কিন্তু দৌলতাবাদ থানা পুলিশ যে মিঠু শেখকে মিঠু শেখের বাড়ি ছিল হাজিরাপাড়া, এবং সেই এলাকার তার পরিবারের সঙ্গে, ছেলেটির পরিবারের সঙ্গে কিন্তু কথা বলছে, এবং পাশাপাশি এলাকা মেয়েটার পরিবারের লোকের সঙ্গেও কিন্তু কথাবার্তা বলছে কি কারণে এই এরকম মানে ভালোবাসার সম্পর্ককে এত একটা ঘৃণার মধ্যে নিয়েছে, যে এরকম মর্মান্তিক একটা দৃশ্য তার পরিণতি, প্রেমের ভার পরিণতির মধ্যে তাকে মৃত্যুবরণ করতে হলো মেয়েটিকে, সেই বিষয়ে কিন্তু পুলিশ কিন্তু বসে নেই। পুলিশ কিন্তু যথেষ্ট চেষ্টা করছে যে কি কারণের জন্য এরকম ভাবে তাকে খুন করা হয়েছে। একেবারে সাগর, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। প্রেমিকাকে ডেকে এনে ছুরি দিয়ে খুন প্রেমিকের অভিযুক্ত মিঠু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ, আর মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রের খবর, শনিবার দৌলতাবাদের একটি প্রাইমারি স্কুলের সামনে সাবিয়া খাতুন নামের এক নাবালিকাকে ডেকে পাঠায় ওই প্রেমিক মিঠু শেখ, আর সেখানে বাকবিতণ্ডতে জড়িয়ে পড়ে দুজন, আর যার পরেই রীতিমতো এই ঘটনা সামনে এসেছে, অর্থাৎ প্রেমিকাকে ডেকে এনে ছুরি দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য রীতিমতো।